আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহাদা বাদা। সমানিত দর্শক মণ্ডলী একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা মহিলা ও পুরুষের জানাজার সালাতে এমাম কোথায় দাঁড়াবেন দৈনন্দিন এমন ঘটনা মানুষের সামনে আসে মানুষ জরুরি জিম্মেদারি পালন করে যা জানাজায় উপস্থিত হওয়া জানাজায় উপস্থিত হলে জানাজা যখন আরম্ভ হবে তখন এমাম সাহেব মাইয়াতের কোন জায়গার ওপরে বা কোন যা অংশকে সামনাসামনি করে দাঁড়াবে বিষয়টি অতীব জরুরি সম্মানিত দিনীভাই বোন বিষয়টি স্পষ্ট রয়েছে কিভাবে দাঁড়াতে হবে যদি মাইয়াত মহিলা মানুষ হয় তাহলে মাঝামাঝিতে দাঁড়াতে হবে আর যদি মাইয়াত মৃত ব্যক্তি পুরুষ মানুষ হয় তাহলে বুক সামনাসামনি মাথা সামনাসামনি দাঁড়াতে হবে যা হাদিস দ্বারা প্রমাণিত হয় আবু গালিব রাজিয়াল্লাহ আনহ বলেন আমি আনা সিবনে মালিক রাজিয়াল্লাহ আনহকে দেখেছি তিনি একটি পুরুষ মৃত ব্যক্তির জানাজায় দাঁড়ালেন ফাকামা হেয়ালা রাসিহি তিনি তার মাথা সামনাসামনি দাঁড়ালেন ওখরা বে ইমর তারপর একজন মহিলার জানাজা নিয়ে আসা হল ফাকালু তখন সবাই বলল ইয়া আবা হামজা সাল আলেহা আপনি এনার জানাজা পড়িয়ে দেন ফাকামা হেয়ালা অস্তা শারীরে তখন তিনি মহিলার জানা জানাজাই খাটের মাঝামাঝি দাঁড়ালেন ফাল আল্লাহ জিয়াদ জিয়দ ইয়াবা হামজা হাকাজা রায়তা রাসুল আল্লাহি সালাইসাল্লাম কামামিনাল মিনাল জানাজা আপনি কি রাসুল সাল্লাহ সাল্লামকে এইভাবে যায় দাঁড়াতে দেখেছেন আপনি যেসব স্থানে পুরুষ ও মহিলার দাঁড়ালেন তিনি বললেন নাম ফাকবালা আলাইনা ফাকালা ইহফাজু আমরা তার সামনে আসলাম তখন তিনি বললেন তোমরা এই কথা সংগ্রহ করে রাখো সম্মানিত দিনী ভাই বোন আমরা অত্র হাদিসে স্পষ্ট বুঝতে পারি যে মহিলা যদি হয় তাহলে তার মাঝামাঝি দাঁড়াতে হবে আর যদি পুরুষ মানুষ হয় তাহলে তার মাথার সামনে দাঁড়াতে হবে অত্র সহি হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় সামরাই জন্দব জন্দ রাজিয়াল তাল বলেন আন্না রাসুল আল্লাহ সালাইসাল্লাম সাল্লাহ ইমরাতিন তাতফি নেফা সেহা একজন মহিলা তার নেফাস অবস্থায় মারা যায় রাসুল সাল সাল্লাম তার জানা যায় তার মাঝামাঝিতে দাঁড়িয়েছিলেন অত্র সহি দুইটি হাদিসে স্পষ্ট প্রমাণ হয় যে যদি লাশ পুরুষ হয় তাহলে মাথার সামনে দাঁড়াতে হবে আর যদি লাশ মহিলা হয় তাহলে মাঝামাঝিতে দাঁড়াতে হবে সহি হাদিস দ্বারা এটাই প্রমাণ হয় আসা যে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হয়েছে এবং এভাবে আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আল্লাহ আলম্বিশ আসসল্ল্লা আলম্নবী ওসাল্লাম আসসালামু আলাইকুম